অধ্যায় এক, পোশাক শিল্প এবং পোশাক উৎপাদন। জুকি ই লার্নিং সিরিজ সেলাই মেশিন অপারেটর প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগতম। এই কোর্সে আপনাকে একটি পোশাক কারখানায় কর্মী হিসেবে আপনার সক্ষমতা প্রয়োগ করার প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হবে। এই কোর্সে 5টি অধ্যায় রয়েছে। অধ্যায় 4 বাদে বাকি অধ্যায়গুলির শেষে নিশ্চিতকরণ পরীক্ষা রয়েছে। তাহলে শুরু করা যাক। অধ্যায় 1 এ আপনি পোশাক উৎপাদন সম্পর্কে শিখবেন। 1.3 পোশাক উৎপাদনের প্রবাহ। এই স্ক্রিনটি আপনাকে সেই কাপড় তৈরির প্রবাহ দেখায়। এটি পোশাক কারখানায় পাঠানো হয়, পোশাক তৈরি করা হয় এবং তারপরে পণ্য হিসাবে সরবরাহ করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে পণ্যটি তৈরির জন্য অনেকগুলো পদক্ষেপ রয়েছে। অরিজিনাল ফ্যাব্রিক গ্রহণ থেকে শুরু করে পণ্য সরবরাহ পর্যন্ত অনেক পদক্ষেপ রয়েছে। পোশাক কারখানায় সম্পাদিত কাজটি মূলত 3টি বিভাগ দ্বারা সঞ্চালিত হয়, কাটিং বিভাগ, সেলাই বিভাগ এবং ফিনিশিং বা পূর্ণতা বিভাগ। অধ্যায় 2, সূচ, সুতা এবং সেলাই মেশিনের প্রাথমিক জ্ঞান। দ্বিতীয় অধ্যায়ে আপনি সূচ, সুতা এবং সেলাই মেশিনগুলির প্রাথমিক জ্ঞান সম্পর্কে শিখবেন, যা আপনার সেলাইয়ের জন্য প্রয়োজন। 2.1 সূচের জ্ঞান। এখন সেলাই মেশিনগুলির সূচের ব্যাখ্যা দিয়ে শুরু করা যাক। অংশের বর্ণনা এবং সূচের ঘনত্ব। স্ক্রিনটি সেলাই মেশিনের সুইয়ের একটি বর্ধিত অংশ দেখাচ্ছে। সুইয়ের প্রাথমিক অংশগুলির বর্ণনা হল সুইয়ের হ্যান্ডেল বা শ্যাঙ্ক, যা সুই বারের সাথে সংযুক্ত, সুইয়ের ব্লেড, যা সুইয়ের ফলক, সূচের উপরিভাগে অবস্থিত এবং সুই চোখ, সেই ছিদ্র যার মধ্যে দিয়ে সুই থ্রেডটি পাস করে। একটি স্কার্ফও সুই চোখের ওপর অবস্থিত। এছাড়াও সুইয়ের সামনে একটি দীর্ঘ খাঁজ রয়েছে। এটি সুইয়ের মূল অংশগুলির বর্ণনার তালিকা শেষ করে। অধ্যায় 3, লক স্টিচ সেলাই মেশিনগুলির অপারেশন এবং সমন্বয়। 3.1 লক স্টিচ সেলাই মেশিনগুলি। লক স্টিচ সেলাই মেশিনগুলি পোশাক তৈরির জন্য একটি মৌলিক সেলাই মেশিন এবং তাদের বিভিন্ন ধরনের পোশাক সেলাইয়ের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন সমস্ত ধরনের পোশাক সেলাই করা। অধ্যায় 3-এ আপনি কিভাবে একটি সিঙ্গেল নিডল লক স্টিচ সেলাই মেশিনটি ব্যবহার করবেন এবং কিভাবে কাজ করবেন সে সম্পর্কে শিখবেন, যা সবচেয়ে বেসিক লক স্টিচ সেলাই মেশিন। সেলাই মেশিনগুলির জন্য অনুশীলন করুন। তৃতীয় অধ্যায়ে আপনি কিভাবে লক স্টিচ সেলাই মেশিন ব্যবহার করবেন তা শিখেছেন। আপনি সম্ভবত আপনার সেলাই মেশিনটি যত তাড়াতাড়ি সম্ভব সেলাইয়ের চেষ্টা করতে চান, তবে এটি করার আগে আপনার কাছে কিছু কার্যকর অনুশীলন পদ্ধতি রয়েছে। এই অধ্যায়ে এই পদ্ধতিগুলি ব্যাখ্যা করা হয়েছে। আপনি লক স্টিচ সেলাই মেশিনের সাহায্যে জুকির তৈরি 3টি অনুশীলন শীট ব্যবহার করে সেলাই অনুশীলন করতে পারেন। অধ্যায় 4, এই অনুশীলন শীটগুলি ব্যবহার করে কিভাবে অনুশীলন করবেন তা ব্যাখ্যা করবে। অধ্যায় 5, ওভারলক সেলাই মেশিনগুলোর অপারেশন এবং সামঞ্জস্য। 5.1 ওভারলক সেলাই মেশিনগুলি।
ওভারলক সেলাই মেশিনগুলি পোশাক তৈরির জন্য একটি মৌলিক সেলাই মেশিন এবং এগুলির বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন ওভারেজ চেইন স্টিচ সেলাই এবং সমস্ত ধরনের বোনা পোশাকের সেলাই। অধ্যায় পাঁচে আপনি কিভাবে দ্বিসুই ফোর থ্রেড ওভারলক সেলাই মেশিনগুলি ব্যবহার এবং সমন্বয় করবেন সেগুলো সম্পর্কে শিখবেন, যা এই মেশিনগুলির মধ্যে সর্বাধিক ব্যবহার হয়।